আমার খুব ছোটবেলায় আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন থেকে আমি বাবার দোকানে বসতাম। সকালবেলা ফজরের নামাজের পর দোকানে বসতাম, যখন স্কুলের সময় হতো স্কুলে চলে যেতাম, ওই সময়টা বাবা বসতো। আবার স্কুল শেষে এসে আবার বিকেলবেলা দোকানে বসতাম। এমন হয়েছে যে স্কুল শেষে বাড়িতে এসে খাওয়ার সময় পাইনি, দোকানে চলে গেছি, দোকানে দুপুরের খাবার পাঠিয়ে দিয়েছে, ওখানেই খাওয়া শেষ করেছি, তারপর সন্ধ্যা পর্যন্ত দোকান করেছি। এভাবেই স্কুল লাইফটা শেষ করি। কিন্তু যখন আমি প্রাইমারি স্কুল শেষ করে মাদ্রাসায় ক্লাস সিক্সে ভর্তি হই, আমার পড়াশোনা জীবনের সবচেয়ে বড় বাধাটা আসে তখন। ক্লাস সিক্সে ওঠার পরে আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। তখন স্বাভাবিকভাবেই একটা বড় খরচের কারণে পরিবারে একটু অভাব অনটন আগের সময়ের তুলনায় একটু বেশি দেখা দেয়, যে কারণে বাবা চাচ্ছিলেন আমি আর ক্লাসে না যেয়ে তার কাজে সাহায্য করি, দোকান, তার কৃষিকাজ সবখানে। এরকম সময় তিন চার মাস হয়ে গেছে যে আমি আর ক্লাসে যাচ্ছি না। এমন সময় আমার প্রাথমিকের বৃত্তির রেজাল্ট আসে, আমি প্রাথমিকে বৃত্তি পাই। তারপর আমার টিচাররা, মামারা, আমার মা সবাই আব্বাকে অনেক বোঝায় যে ও পড়াশোনা করতে পারলে হয়তো ভালো করবে। তারপর বাবা এক সময় রাজি হয়, আবার আমি ক্লাসে যাওয়া শুরু করি। যদি প্রাথমিকে আমার বৃত্তি না আসতো তাহলে হয়তো আমার পড়াশোনাই কখনো করা হতো না, আর এত দূর আসা তো আসলে কল্পনা অতীত তখন। তারপর আবার পড়াশোনা শুরু হলো, ক্লাসে যাওয়া শুরু করলাম। এভাবেই আমি দাখিল পাশ করি বিনোদপুর মৌলভী কান্দি দাখিল মাদ্রাসা থেকে। তারপর কলেজে ভর্তি হলাম, শরীয়তপুর সরকারি কলেজ, বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। প্রতিদিন বাইসাইকেল চালিয়ে কলেজে যেতাম আসতাম। প্রায় 20 কিলো সাইকেল চালানোর কারণে শরীর ক্লান্ত থাকতো এবং জার্নিতে অনেক সময় চলে যাওয়ার কারণে বাসায় এসে আর ঠিকমতো পড়াশোনা করতে পারতাম না। একটা সময় আমি কলেজের পাশে একটা গ্রামে লজিংয়ে চলে যাই, একটা ছেলে পড়ানো হতো, বিনিময়ে তারা আমাকে থাকা আর খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা কাছাকাছি চলে আসে তখন আমি দেখলাম যে আমার প্রিপারেশন আরও ভালো হওয়া উচিত। আমি কলেজের হোস্টেলে উঠলাম। কলেজে হোস্টেলে ওঠার সময় স্বাভাবিকভাবেই থাকা এবং খাওয়ার খরচ অনেক বেশি হয়ে যায়, যেটা ওই সময় আসলে বাবার পক্ষে দেওয়া অনেক কঠিন ছিল। ফলে কলেজে হোস্টেল লাইফের দিনগুলো আসলে আমার বেশ কষ্টেই কেটেছে বলতে হবে। ইন্টারমিডিয়েট শেষ করলাম শরীয়তপুর সরকারি কলেজ থেকে জিপিএ 5 পেয়ে। তারপরে অ্যাডমিশনের জন্য ঢাকা কোচিং করার প্ল্যান করলাম, কিন্তু বাবার পক্ষে ঢাকায় থাকা খাওয়া কোচিং ফি এতগুলো টাকা একসাথে দেওয়া আসলে তখন প্রায় অসম্ভব ছিল। তখন আমি আমার মেজো বোনের হাজব্যান্ডের কাছ থেকে 40,000 টাকা ধার নিই। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর করেছি, বিসিএস ক্যাডার হয়েছি। তার এই সহযোগিতাটা তখন অনেক বড় ভূমিকা রেখেছিল সত্যিকার অর্থে, কারণ আমার বিসিএসের স্বপ্ন বোনা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। যদি আমি সেখানে চান্সই না পেতাম আজকে হয়তো আমার এই স্বপ্ন পূরণ হতো না, কিংবা আমার এত দূর আশা হতো না। তো যখন আমার অনার্স শেষের দিকে তখন আমি বিসিএসের প্রস্তুতি শুরু করি। 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার আগেই করোনার ভয়াবহতা চলে আসে, ইউনিভার্সিটির হল বন্ধ হয়ে যায়, আমি বাড়িতে চলে আসি। কিন্তু করোনা কয়েক মাস না যেতেই খবর পেলাম যে কোনো সময় প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। আমি ঢাকা চলে গেলাম ওই করোনার মধ্যেই। ইউনিভার্সিটির হল বন্ধ থাকায় হলে ওঠা সম্ভব হলো না, আমি বাসা নিলাম ঢাকায়। তখন বাসা ভাড়া, থাকা খাওয়া অনেক খরচ, যেটা আসলে ওই সময় আমার জন্য অনেক কঠিন হয়ে যায় সামলানো। তখন আমার স্ত্রী আমাকে অনেক হেল্প করেছে, আমার বাবাও বাড়ি থেকে যতটুকু সম্ভব পেরেছে সাহায্য সহযোগিতা করেছে, টাকা পয়সা পাঠিয়েছে। এভাবেই 41তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা দেই প্রস্তুতি নিয়ে, আল্লাহর রহমতে উত্তীর্ণ হই। তারপর রিটেন দিলাম, রেজাল্ট আসলো, পাস করলাম, ভাইবার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলাম। এর মধ্যে 2023 সালের জানুয়ারিতে আমি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে জয়েন করি। এই নিয়োগ পরীক্ষাতে আমি সদর উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করি। প্রাইমারি স্কুলে ক্লাস নেওয়ার পাশাপাশি বিসিএসের ভাইবার প্রস্তুতি নিচ্ছিলাম। 2023 সালের মার্চে আমার বিসিএসের ভাইবা হয়েছিল, ভাইবা শেষ করলাম, রেজাল্টের জন্য অপেক্ষা করতে থাকলাম। 3 আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় আমি 41তম বিসিএসের চূড়ান্ত ফলাফল পাই। যখন আমার রেজাল্ট হয় তখন আমি ঢাকা যাচ্ছিলাম, বাসে অপেক্ষা করতেছিলাম। আমার মেজো বোনের হাজব্যান্ড
জিয়া সোলোমোর অ্যাডমিশনে ভর্তি হওয়ার জন্য, কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য আমাকে টাকা ধার দিয়েছিল। সে কুয়েতে থাকাকালীন ব্রেইন স্ট্রোক করে মারা যায় গত 1 আগস্ট। আমি তখন তার লাশ আনার জন্য ঢাকা যাচ্ছিলাম। এই রেজাল্টের খবর পাওয়ার পর এটা একই সাথে আমার জন্য যেমন আনন্দের ছিল, তেমনি পারিবারিক কারণে তার মৃত্যুর কারণে আসলে আমার পরিবারের সবার মধ্যেই তখন আসলে শোকের ছায়া নেমে এসেছিল। ফলে আনন্দের পাশাপাশি বিষাদও ছিল। চেষ্টা করেছি এই সময়টুকু নিজেকে সামলিয়ে যতটা সম্ভব স্বাভাবিক থাকার। তো আমি আল্লাহর রহমতে 41তম বিসিএসএ শিক্ষা ক্যাডারে ফিলোসফি থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছি। আমি খুশি আলহামদুলিল্লাহ। আমার মা বাবা সারা জীবন আমার জন্য অনেক কষ্ট করেছে। আমার শিক্ষকরা, স্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবসময় আমার পাশে ছিলেন। কলেজের সময়টাতে আমি আসলে আমার শিক্ষকদের ঠিকমতো টিউশন ফিও দিতে পারিনি নিয়মিত, কিন্তু তারা আমাকে তখন আমার পাশে ছিলেন, তারা আমাকে সাহায্য করেছেন। একটা সময় অনেক কঠিন সময় ছিল কলেজ লাইফটা। আসলে আমি শেষ পর্যন্ত তবু আজকে এতদূর আসতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া। আমি আমার মা বাবা, আমার শিক্ষক, আমার মামারা, আমার নানি, আমার কাছের বন্ধুবান্ধব যারা আছে, ছোটো ভাই বোন, সবার সহযোগিতা পেয়েছি। সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার এত দূর আসার পেছনে সহযোগিতা করেছেন। আল্লাহর রহমত, আমি খুবই খুশি। আমি সবার কাছে দোয়া চাই, আমি যেন আগামী দিনগুলোতে কলেজের টিচার হিসেবে আমার যে দায়িত্ব সেটা পালন করতে পারি, শিক্ষার্থীদের পরিপূর্ণ শিক্ষা দিতে পারি। এবং সবার কাছে দোয়া চাই আমি যেন ভবিষ্যতে এ দেশের জন্য, দেশের মানুষের জন্য আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাই, সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করিয়া বিশেষ ক্যাডার হয়েছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাই। এ ছোটো বড় ভাই ও বোনেরে সবার কাছে দোয়া চাই যেন আমার ছেলে আরও সামনে ভালো আগাইতে পারে, আরও ভালো উন্নত কাজ করতে পারে। ছোটোবেলায় যখন লেখাপড়া শুরুর থেকে লেখাপড়াও করছে, পাশাপাশি দোকানেও বসছে। তো দোকানে বসলে আবার আমি বাইরা সাইডেও কিছু কৃষি কাজ করছি। আবার দোকানদারি যেসম আর মাদ্রাসায় বা স্কুলে যাওয়ার টাইম হয়েছে তখন আমি দোকানে বসছি। তো ওই সময় একটু কষ্ট হয়েছে, আল্লাপাক সুযোগ সুবিধা দিছে, কষ্ট করেই লেখাপড়া করছে, বা আমারও কষ্ট হয়েছে। এখন আল্লাহ রহমত হইলে ঢাকার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করিয়া বিশেষ ক্যাডার হয়েছে। আল্লাহর কাছে শুক্রিয়া দেয়, আল্লাহর অশেষ মেহরবানি। দোকানে বইয়ে লেখাপড়া করছে, আর ওই দোকানে যেসংখ্য আবার স্কুলের টাইম হয়েছে, ওই টাইমে স্কুলে গেছে, স্কুলে যাইয়া আবার আসছে, যেসম খাওয়া দাওয়া করে আবার দোকানে আসছে, আমি আবার বাইরে একটু কৃষি কাজ করছি, আল্লাহর অশেষ মেহরবানি। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা কইছি। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা, এমন অবস্থা হলো যে ভাই। রচনা ও পরিচালনা তুমি পালো, মারুফ রহমান। তুমি মালাই খায় আরেকজনে, কেমন হইবে ভাই? তোমার শ্বশুর বাড়িতে যে সুন্দর আদর আপ্যায়ন করছে, দুই ভাই তো আর খাড়াইতে পারতাছ না। ভাবি তুমি আমাকে না কথা শোনাতে আসবে না? আমি তোমাদের বলছিলাম আমার শ্বশুর বাড়ি যেতে। উমা গো কি তেজ, একদম তেলে বেগুনে জ্বললা উঠছে। তা আরেক বেটার লগে যখন ভাগ্যে গেছিল তেজটা কই ছিল? হ্যাঁ আচ্ছা একটা কথা বলবা না, তোমার আর কি, তোমার তো কারো কথা শুনানোর লাগে না, যা শোনা সেটা তো আমরাই শুনি। তোমার তো আর সমাজে মুখ দেখানোর দরকার নাই। তোমার ভাইরা যখন বাজারে যায় মানুষজন তো আঙ্গুল তুইলা কয়, ওই যে মতিহীন যাইতেছে, মতিনের বোন তার একবার লগে ভাগ্যে গেছিল, আবার চইলো হয়েছে ঘরের মধ্যে। তোমার তো সমাজ নিয়ে থাকানোর লাগে না। তোমার যত্নটাই তো মেইন, তোমার যত্নটা হইলেই হয়েছে। আর শোনো মা, কাজল অন্য মেয়েদের মতো না, স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার। ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়, তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই, তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই, তোমার বউ যে একটা কলম কিনে
আসমা, আমি শোনা কথায় কান দেই না। তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করেই, আর তুমি যদি কোনো ভুল করেই থাকো এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলব। তুমি কি করছো? জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি, তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি। ভালো করেছি না স্যার? আমার পুষ্পা রানী। ও মা, তুমি কেমনে বুঝলো? এই জীবনে দুইটা জিনিস হচ্ছে বা আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট, তুমি আমার চোখ বাইন্ধে দিয়ে যে টাকার নোটই দিবা দেখবা আমি চিনা লাইছি। আর দ্বিতীয় না? তোমার ছোঁয়া। হইছে মিশা কত কম কো চো স্যারমন লাগে থাইক্কা থাইক্কা ভালোই মিশা কথা শিখছে। চিনো আসামি কেডা মাইডি হাই কেডা তোমার যতদিন মন চাই তুমি ততদিন নাও, তাই আমার একটা কথা শুনে রাখো। কি হইছে? তুমি এমনি কথা কইতেছো কেন? আমি তোমার মা ভাবির সংসারে থেকে প্রতিদিন এই ঝামেলা করতে পারুম না। তুমি আমার আলাদা সংসার করে দিবা, নাইলে আমি বাপের বাড়ি গেলাম গা। আচ্ছা বুঝলাম তো, কি হইছে আমার খুলে কইবা? কিছু হয় নাই, কিছু হইতে হইবে এমন কোনো কথা আছে? আমি আলাদা সংসার চাই ব্যাস, তুমি কেমনে করে দিবা আমি জানি না। আরে আমি তো জমির কোনো টেকাই পাই না, উল্টা ভাই আমার কাছে না দাবি দলিলে আমার কাছে সিগনেচার নিছে, আমি সই করে দিছি, ওই জমি তো আমি দিয়ে দিছি, কোনো দাবি নাই। উল্টা আমি টাকা দিছি যে ভাই রে, আমি একটু বিদেশ যেতে চাই, একটা ব্যবস্থা করে দাও, এই তো ব্যাপার। আরে শোন শোন ভাই, আমি আমি তোর বোঝাই কই না, ব্যাপারটা হচ্ছে কি আমি ভাই ওগুলো কি কইতেছে? না না, ও আমি তোমারে টাকা পাঠাইছি, ওই টাকা তুমি কি করছো? টাকা আমি খাইছি কিন্তু একলা খাই নাই, এই সংসারের পিছনে খরচ করছি। গলার ডিম করিস, সংসারের পিছনে খরচ করছো? হ্যাঁ করছো, সেটা সংসারের পিছনে না, জুয়ার পিছনে খরচ করছো। এই লালাই বুক ঠান্ডা কথা কর, তুই আমাকে দুই ভাইয়ের মধ্যে কথা বলছিস কেন? তুই থার্ড পার্টি, দূরে যা। ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 NTV তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।